এক ইয়েতিমদের লালন পালন। আর সেই ইয়েতিম যদি, ইয়েতিম কাকে বলে প্রথম কথা, কে বলবে? যার বাবা নেই, সাত বছর পূর্বে, তিন রকম হয়ে গেল। এই বলে যার বাবা নেই সেই ইয়েতিম, আমার তো বাবা নেই, রাহেমাহুল্লাহ তাআলা, তাহলে আমাকে ইয়েতিম বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের অনেকের বাবা নেই কিন্তু, ইয়েতিম সব, ওহ ইয়েতিম না। আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে আবার যার মা নেই তাকে ইয়েতিম বলে, এটা ভুল ভুল। আচ্ছা, আর এটাও ভুল যে যার বাপ নেই সে ইয়েতিম, এটাও ভুল। আর এ বললো যে সাত বছরের নিচে যদি বাপ হারায় তাহলে ইয়েতিম, ই আরও টাইট করে দিল বলে। হ্যাঁ, ওইটা ঠিক আছে মাঝামাঝি, সেটা হচ্ছে নাবালক অবস্থায় যখন কাজকর্ম করে খাওয়া চলাফেরার জন্য স্বাবলম্বী হইতে পারেনি, নাবালক অবস্থায় যদি বাবাকে হারিয়ে দেয় তাহলে সে ইয়েতিম। জি, মান মাতা আবুহু হ্যাঁ ওয়ালাম ইয়াবলুগুল হুলম, যার বাবা মারা গেছে আর সে এখনও সাবালক হতে পারেনি, নাবালক অবস্থায় বাবা মারা গেছে, সে হচ্ছে ইয়েতিম। তো ইয়েতিম, বিশেষ করে নিকট আত্মীয় যদি ইয়েতিম হয়, আর নিকট আত্মীয় ইয়েতিম বেশিরভাগে দেখা যায় যে হয় চাচারা রয়েছে কাছের, বাপ মারা গেছে কিন্তু চাচারা আছে, অথবা বাপ মারা গেছে কিন্তু চাচা হয় কিন্তু মামা আছে, হ্যাঁ, আর তার চাইতে বেশি কাছের দাদা আছে, নানা আছে, তার চাইতে বেশি কাছের, কারণ মামার চাইতে চাচার চাইতে বেশি কাছের কে? দাদা আর নানা। আর এই সব নিকট আত্মীয়গুলো বেশি জুলুম করে কিন্তু এতিমদের উপর। মামার বাড়িতে নাবালক এতিম ছেলে মানুষ হচ্ছে, মামা নিজের ছেলেদেরকে ভালো পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছে, ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, ভালো খোঁজ খবর নিচ্ছে, লেখাপড়া আদব কায়দা শেখাচ্ছে, কিন্তু ভাগিনা যে এতিম হয়ে আছে, পড়বি পড়, না পড়বি না পড়, তোর জন্য পয়সা খরচ করতে পারবো না, এইদিকে বড় বড় ফিস দিয়ে সে জেন্ডার লাইনে পড়াচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে, আর ওই এতিমটাকে ভাগিনাকে অথবা ভাতিজাকে বলছে যা মাদ্রাসায় ভর্তি হয়ে যা, ফকিরি বিদ্যা পড়, জালেম। এগুলো তো অধিকাংশ জুলম অত্যাচারগুলি এই নিকট আত্মীয়রা করে থাকে, এদের দায়িত্ব অনেক বেশি। এছাড়াও যে কোনো স্তরের লোক, দূরের অনাত্মীয়, আত্মীয় না, কেউ না, কিন্তু একজন মুসলিম ভাই সে মারা গেছে, তার নাবালক ছেলে মেয়ে, অথবা এমনকি অমুসলিমও যদি হয় আর তা যদি প্রতিপালন করেন, এত কি ইসলাম, ইসলাম কি এত মানে আমাদের জন্য মানে এত আমাদের চিন্তা চেতনাকে সংকুচিত করে দিয়েছে যে অমুসলিম ছেলে হইলে নাবালক অসহায়, আপনার গ্রামে যে অমুসলিম আছে তার একটা ছেলে অসহায় নাবালক হয়ে আছে, সেই ছেলে প্রতিপালনে সব পাবেন না? অবশ্যই পাবেন। কুকুরকে যদি পানি পান করিয়ে জান্নাতে যাওয়া যায় সহিহ বুখারী হাদিস, বিড়াল বেঁধে রেখে, হ্যাঁ কি হয়েছে, বিড়াল মরে গেছে, বিড়াল বেঁধে রেখেছে, জাহান্নামে যেতে হয়, তাহলে একটা কাফের সন্তান যদি এতিম থাকে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জান্নাত পাবেন না? অবশ্যই পাওয়া যাবে। তবে তার যেমন শারীরিক তরবিয়ত করবেন, প্রতিপালন করবেন, তেমন ইমানি তরবিয়তের চেষ্টা করবেন। আপনার আখলাক চরিত্রের মাধ্যমে দেখবে যে আমার চাচারা, আমার স্বজাতি, আমার বংশধার, তাদের আচরণ কত খারাপ, কিন্তু একজন মুসলিম, আমার ধর্ম অবলম্বী না, আমার বাপদাদা ধর্মের না, সে আমার সাথে কত ভালো আচরণ করছে আর কত যত্নের সাথে আমাকে মানুষ করছে, সে আকৃষ্ট হবে না? নীরব দাওয়াত, এটাকে বলা হয় সাইলেন্ট দাওয়া। আমাদের কথার দ্বারা এই মুসলিম হয়ে যাও, ইসলাম গ্রহণ কর, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার আখলাক চরিত্র যদি ইসলামের দিকে আকৃষ্ট করে, এটা সবচেয়ে বেশি ফলপ্রসূ, কোনো কথা বলা লাগবে না। আর এইভাবে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে বিভিন্ন দেশে যে সাহাবাই কেরামগণ ছড়িয়ে ছিটিয়ে গেছেন ব্যবসা বাণিজ্যে, তাদের আখলাক চরিত্র লেনদেন একটা পয়সার এদিক সেদিক নেই, আরে ভুল করে দিয়েছে, ভুলে গেছে, হ্যাঁ তার ঘরে গিয়ে তার বাড়ি থেকে খোঁজ করে করে টাকা টাকা পয়সা দিয়ে এসছে। আরে এরা কেমন রে, এরা তো আসমান থেকে মনে হয় দেবতা নেমে এসছে, হিন্দুদের ভাষায় ভালো মানুষকে কি বলে হিন্দুরা, দেবতা বলে, হ্যাঁ দেবতা, আসমান আকাশ থেকে নেমে এসেছে, ইসলাম গ্রহণ করেছে তারা। তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। এতিমের প্রতিপালন সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
Ana, ami, wakafirul yatim, arjei bekti, yatimer kefalotir daitto ne, kefalot mane, tar bhoron poshon poricharja, je sob proyojon royeche. Eguli je daitto nilo, hakaza, ei bhabei thakbo, ei bhabe. Jannate, fil jannate hakaz, ana wakafirul yatim, fil jannate hakaz, ami ebong yatimer দেখাশোনা করার যে দায়িত্ব নেবে এইভাবে আমরা দুইজন থাকব আমার প্রতিবেশী হবে দুটো আঙ্গুলকে পাশাপাশি এটা কোন কিছু বললেন ওয়া আশারা বিসাব্বাব ওয়াল উস্তা সাব্বাবা এই শাহাদাতের আঙ্গুল আর উস্তা হচ্ছে যেটা মধ্যমা এই দুটো আঙ্গুলকে পাশাপাশি করে ইঙ্গিত করে দেখেন আফাররাজা বাইনহুমার দুটোকে এইভাবে করলেন যে এই যে কাছাকাছি দেখো এরকম আর দুটো যে একটু সামান্য ছোট বড় আছে এই রকম কাছাকাছি হবে যারা ইতিমধ্যে দেখাশোনা করবে ইতিমের দেখাশোনা করলে জান্নাতের আপনি জামানত পেয়ে গেলেন চিন্তা করুন তো দেখি যদি আমার আরো দুই চার পাঁচটা ছেলে মেয়ে থাকতো আমি খাওয়াইতাম না কেন এভাবে আমরা চিন্তা করি না কেন এভাবে চিন্তা করি না আমরা তাহলে সহজ ইতিম মানুষ করা বরং আমি দেখেছি অনেক নেক বান্দাদেরকে আমি আরবদের মধ্যে বিশ্বাস করে দিনদারিটা আমার অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের চাইতে এই দেশে ইমানদারি এখানকার আলেম ওলামাদের মধ্যে আমাদের দেশে আলেম ওলামা চাইতে দিনদারি বেশি রয়েছে এটা এটা এমন সত্য যেটা অস্বীকার করার কোনো উপায় নেই যারা এখানে বসবাস করে আমাদের মতো লোক যে বুঝি ভালো করে তো দেখেছি সুবহানাল্লাহ ইয়াতিমের লালন পালন করছে কোথায় বাংলাদেশে ইন্ডিয়াতে সেই ইয়াতিম এখান থেকে তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে কি জন্য আপনি এগুলো করছেন বলছেন যে আমি আমি জান্নাত পেতে চাই সেই জন্য আমি জান্নাত পাওয়ার জন্য তাকে চিনি না তার বংশকে চিনি না কাউকে চিনি না আমি একজন আমানতদার লোক ভেবেছি এই লোকটি আমানতদার সেই টাকাটা ইতিমের কাছে পৌঁছাবে এ যদি খেয়ানত করে কত বড় অপরাধী চিন্তা করুন তো দেখি এমনও লোক আমাদের দেশে আছে জি ইতিমের পয়সা নিচ্ছে আরব দেশ থেকে কুয়েত থেকে সৌদি আরব থেকে আর অন্যান্য দেশ এইসব দেশ থেকে আরব দেশ থেকে আর নিয়ে যাওয়ার পর সেখানে নয় ছয় করছে সামান্য কিছু দিচ্ছে ওই রকমই যেমন দেশীয় নেতারা ওই ওপর মহল থেকে আস্তে আস্তে চুরি করতে 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 গ্রামে গরিবের কাছে ওই পাঁচ কিলো করে চাল পৌঁছেছে যেখানে পঞ্চাশ কিলো একশো কিলো দিলেও শেষ হইত না সেই টাকাগুলো সব খেয়ে ফেলেছে এইরকম হচ্ছে আল্লাহ হেফাজত করুক জি সুতরাং আমানতের খেয়াল অবশ্যই রাখবেন নিজে করতে পারবেন না কেউ করছে সেখানেও খেয়ে ফেলবেন তাহলে আপনি জাহান্নামের ইন্ধন হবেন না কোথায় যাবেন এত সহজ জান্নাত লাভের জন্য চেষ্টা করবেন এতিম অথবা বিধবা কিছু কিছু চেষ্টা করবেন কিছু চেষ্টা করবেন আর একজন করে চেষ্টা করবেন এবং যদি দেখেন যে আমার কোনো দোয়া করি কিন্তু চোখে পানি আসে না মনটা নরম হয় না মনটা যেন শক্ত হয়ে থাকছে অন্তরটা শক্ত হয়ে থাকছে এমর্মে হাদিস রয়েছে এতিমকে আদর করেন এতিম বাচ্চা রয়েছে কোলে নেওয়ার মতো থাকলে কোলে নেবেন আর যদি কোলে নেওয়ার মতো না বড় হয়ে গেছে তাহলে একে কোলে নেওয়া যাবে না তাহলে কমপক্ষে ওকে ডেকে আদর করবেন ওর মাথায় হাত বুলাবেন গায়ে হাত বুলাবেন একটু আদর করবেন হ্যাঁ দেখবেন যে অন্তর নরম হবে ইমসাহ রাসাল ইতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিমের মাথায় হাত ফিরাবে এতে তোমার অন্তর নরম হবে জি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান